দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই 5 টাকার মা ক্যান্টিন চালু করেছেন। মুখ্যমন্ত্রীর এই কাজে উৎসাহী হয়ে এবার রাজ্যের কারামন্ত্রী ও কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক উজ্জ্বল বিশ্বাস সম্পূর্ণ স্ব উদ্যোগে ও নিজের খরচায় কৃষ্ণনগর এক ধুবুলিয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের পাশেই মা ক্যান্টিনের উদ্বোধন করলেন। এর মধ্যে দিয়েই করোনার কারণে কাজ হারিয়েছেন এমন গরিব দুস্থ মানুষ এবং কোভিড আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উজ্জ্বলবাবু বলেন, আগামী 25 দিন ধরে প্রাথমিক পর্যায়ে মানুষজনের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হবে। তিনি আরও জানান, আজ 200 প্যাকেট খাবার পরিবেশিত হচ্ছে, তবে আগামীতে চাহিদা অনুযায়ী খাবারের প্যাকেটের সংখ্যা বাড়বে। বিধায়কের এই মানবিক কাজে স্বভাবতই খুশি ও আনন্দিত ধুবুলিয়ার গরিব মানুষ ও করোনা আক্রান্ত পরিবারগুলো। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আপনার এই কতদিনের পরিকল্পনা আছে এরকম কর্মসূচিটা করবার, মানে কতদিন চলবে এই মা কিছু? আপাতত 25 দিনের রেজিস্ট্রেশন করে নিয়ে এসেছি এবং এটা আমার যতদিন এই এলাকার মানুষের অভাব থাকবে ততদিন আমাদের সবাই মিলে এদের চালানো হবে। কেননা কোভিড আক্রান্ত মানুষদের অভাবের বিষয়টা সবারই জানা আছে এবং এই ব্লকে ব্লকে প্রতিটা ব্লকে ব্লকে এই এদের ব্যাপারটা নিয়ে আমাদের সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন বিষয়টা এটা প্রকৃতভাবে আমাদের প্রত্যেকটি এলাকায় এলাকায় গ্রামীণ এলাকায় মানুষের মধ্যে একটা সাড়া জাগিয়ে তুলেছে যে তাদের আবার নতুন করে জেগে ওঠার মতো একটা জিনিস রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সামনে এনে দিয়েছেন। সুতরাং নির্বাচন ছিল, নির্বাচনের আগে আমরা শুরু করেছিলাম জেলায় জেলায়, এবার নির্বাচনের পরে আবার সবাই মিলে একইভাবে সারা জেলায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা হচ্ছে মা ক্যান্টিন আবার সবাই সব জায়গাতে শুরু করছে। যতদিন আমাদের মানুষের মধ্যে এই অভাবের তাড়না থাকবে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।